তাহলে আমাকে তো ব্যবস্থা নিতে হবে না খরগসটা ফালতু দেখবে না কেউ দেখার কেউ নেই আমার বিক্রি করতে দিয়ে দিতে হবে বিক্রি না হোক তো এটা অনুমতি নেওয়ার কি আছে বাবু ওরও একটা জীবন আছে ওরও একটা জীবন আছে তুমি চলে যাবার আগে তাহলে আমাকে ও কোথাও পাঠিয়ে দিতে হবে অন্য কোথাও যেখানে ভালো থাকে অন্য কোথাও তুমি অন্য কোথাও আমাকে দিতে আমি বলেছি বলে নি কি বারণ করলে তুমি বারণ করো নি তুমি জিজ্ঞেস করলে কেন হ্যাঁ তাহলে বাস জানো না কেন আমি একটা কথাই তো বলছি যে ও দেখাশোনা করার মতো লোক থাকবে না তোমার ভরসা কি থাকবে এটা কোনো কথা হলো না যে যখন যাব তখন সঙ্গে নিয়ে যাব। তোমার বোনজিরা কি করে আমার জানার দরকার নেই তোমার বোনজির সাথে আমার আমার চললে হবে না সব সময় তোমার গুঞ্জি তোমার ঘরজি ওই ঘরের সাথে তুলনা করো না এখানে আমার হ্যাঁ তো মায়া পড়ে বলেই তো ওর যত্ন নিই বলে ভাবি চিন্তা করি বলে লোকের কাছে দিচ্ছি যেন ভালো থাকবে ওই না খেয়ে মারার অভ্যাসটা আমার নেই যে না খেয়ে মেরে দেবো দেখা যত্ন নেই কিছু নেই আর মেরে দেবো কেন কি আমি তুমি এইভাবে থাকতে চাইছো তো শুধু তোমার ওই রান্না বান্না কাটা করছে এইটুকুই তো আমি কি চাইছো সেটা তুমি কি চাইছো সেটা বলো ওইটুকুই তো বলে দিলে তুমি যে আমি তো করছি তো আমার কাজ তাই ওইটুকুই তো আচ্ছা ঠিক আছে আমি ওটাই ক্লিয়ার করতে চাইছি আমি আমার মান ভাঙা কেন কেন হবে মান ভাঙাতে আমার শরীরটা খারাপ হলো একদিনের জন্য ঘরে পড়েছিলাম তখন এত কষ্ট হয়ে গেল নিজে জল গরম করে চান করে নাও গা আমার দেরি হয়ে যাচ্ছে খেতে দেরি হয়ে যাচ্ছে শুতে দেরি হয়ে যাচ্ছে তোমাদের জন্য আমার চান খাওয়া দাওয়া হয় না এই কথাগুলো বলছো কেন একটা মানুষ যে বসে থাকে না সে ঘরে কেন শুয়ে রয়েছে বাইরে কেন শুয়ে আছে শরীর খারাপটা ছিল বলে না হ্যাঁ করা উচিত ছিল যে শরীর জলটা গরম করে দেব জলটা গরম করে দিতে হতো তোমাকে তুমি আমাকে অর্ডার দিতে হতো না তোমাকে তুমি আমাকে অর্ডার দিচ্ছ মানুষের শরীরটা খারাপ আছে তুমি অর্ডার দিচ্ছ জলটা গরম করে নাও যে কাঠের না জল গরম তোমার কাছে মিটার আছে মিটার আছে কতটা কম বেশি চব্বিশ ঘন্টা শুয়ে আছি চব্বিশ ঘন্টা কাটছি আচ্ছা ভিডিও রেকর্ডিং তো আমি ঠিক আছে আমিও দেখবো যে কতটা শরীর খারাপ হয়েছে তবে আমি যত্ন নেবো নাহলে নেব না ঠিক আছে আমার সাথে যেমন করছো না এই জিনিসটা তোমার সাথে অ্যাপ্লাই করব আমি ঠিক আছে আমার শরীর তো না আমার শরীর খারাপ হয় না আমার সেই জন্য আমি শুয়ে আছি সেই জন্য আমি শুয়ে আছি কোন দিন আমি শুয়ে থাকি হবে দুপুরবেলাতে আর কন্টিনিউ যে কেসে যাচ্ছে সেটা কোনো হোস নাই আমি কন্টিনিউ কাজ থাকি আমি সবসময় শুয়ে থাকি কাজ কর করি না সংসার এমনি চলে তো সংসারটা এমনি চলে তো হ্যাঁ ফোন কাটিয়ে সবসময় শুয়ে থাকি তাই তো ঠিক আছে ঠিক আছে আমি দেখবো এবার জিনিসগুলো কে নিয়ে আসছে আমি তো সবসময় শুয়ে থাকি আমি দেখবো রান্না কি করে হচ্ছে কি খাচ্ছ ভালো মন্দ আর রোজগার করি না সব সবসময় ঘরে শুয়ে থাকি ফোন ঘাঁটি তো আমাকে তাহলে আর অর্ডারটা দেবে না এবার হবে কি জিনিস আনবে না নিয়ে আসবে কে নিয়ে আসছে সেটা আমি দেখবো হ্যাঁ এই যে রান্না করছো মাছ এগুলো এমনি ফ্রিতে চলে এসছে তাই না 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 তালে কে দিয়েছে কে নিয়ে আসছে বলো কে নিয়ে আসছে কে আছে কি আছে ওটা জানতে আছে কি আছে তোর বন্ধু তাহলে কে নিয়ে আসছে কে নিয়ে আসছে আমার প্রশ্ন আমি তো তালে আমি নিয়েছি তাহলে সুয়ে বসে তাহলে কি করে নিয়ে আসবো সুয়ে বসে থাকি ফোন ঘাটি আমি তো কাজ করি না তালে কি করে নিয়ে আসবো ফ্রিতে দিয়ে গেলো তালেবানা কেউ তুমি কথাগুলো বলতে চাইলে আমার কষ্ট তোমার কাছে কষ্ট না আমার কাছে কষ্ট তোমার কাছে কষ্ট না ঠিক আছে খুব না কোনটা খুব বলে কোনটা খুব বলে যখন আদমরা হয়ে যায় তাহলে কেন আমি শুয়েছিলাম আচ্ছা সেটাই তো আমি রেকর্ডিং করছি প্রমাণ হিসাবে আচ্ছা 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 তোমার আমার কাশি হয় খুব কাশি আচ্ছা তো কাশিতে বলে না আচ্ছা আচ্ছা আমি কাশি এমনি হয়ে যাচ্ছিল কাশি হলে কষ্ট হয় না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার শখ লেগেছে রাত বারোটার সময় আচ্ছা 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 সারাদিন ঘরে ঘুমাচ্ছিলাম তারপর রাত বারোটা চান করি তাই তো আমি কোথার থেকে আসি না না সারাদিন বাইরে থাকি না ঘরে থাকি সারাদিন কোথায় থাকি আমি এই মিথ্যে কথা বললো যে অপবাদ গুলো দিচ্ছ তো তুমি শুধু ঘরে কাজ করার জন্য আছো তো তুমি ঘরে কাজই করবে ঠিক আছে তুমি বলে দিলে তো তোমার দায়ী দায়িত্ব তোমার কি ঘরে কাজ রান্না বান্না তাই সেটাই তো তাই করবে তুমি তোমার সাথে সেই সম্পর্কটাই শুধু আছে ঘরে কাজগুলো করতে শুরু আর তো তোমার সাথে কোনো সম্পর্ক আমার নেই মানে আমার কষ্ট দুঃখ তোমার কাছে কোনো যায় আসে না ঠিক আছে তোমারও কষ্ট শরীর খারাপ তো হোক শোনো তোমারও শরীর আছে তো শরীরটা তোমারও খারাপ হবে তখন আমিও বলবো যখন সেরকম শরীর খারাপ হয়নি বাবা তুমি তোমাকে শুয়ে থাকতে হবে কাজ তোমাকে করতে হবে আমিও বলবো ঠিক আছে আমি দেখবো সময়টা হোক ঈশ্বর আছে যদি ঈশ্বর না থাকে না তাহলে আমি বুঝবো ঈশ্বর আছে আমিও দেখবো তখন এই ভিডিওটা তোমাকে দেখাবো এই ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওটা আমি দেখাবো শুয়ে ছিলে কোথায় অসুস্থ ছিলে তখন তোমার বমিটা আমি বিছানাতে পরিষ্কার করেছি বিছানাতে বমি করেছিলে তুমি তোমাকে আমি বললাম যে তুমি চুপচাপ শুয়ে থাকো তোমার কাজ করতে হবে না হোটেল থেকে খাবার নিয়ে এসেছি তুমি কি খেতে চাও খাবার নিয়ে ওই রকম কাজ তুমি করেছো আমার সাথে আমার ও আচ্ছা আচ্ছা সারো মিটার তোমার তোমাকে মিটার আছে আমি ছেলে বলে কষ্ট হলেও আমাকে রোজগারটা করতে হবে বলে আমি ঘরে শুয়েছিলাম তবু আমার বেরোতে হয়েছে ঠান্ডাতে কেন আমাকে রোজগারটা করতে হবে ঠিক আছে আমার শরীরটা খারাপ হলে তোমার কাছে কোনো যায় আসে না এটা তুমি মুখেও বলছো কেউ দেখিয়েছ তাহলে আমিও দেখবো যে তোমার শরীর খারাপ হবে আমিও তখন কেয়ার করব না ঠিক আছে তখন আর বলতে তখন আর বলতে পারিসবি না এই জন্য তো প্রমাণটা রাখছি হ্যাঁ সম্পর্কটা এইটুকুই তোর মানে আমার ঘরে তুই কাজ করতে এসছিস কাজ করবি এইটুকুই তো ওইটুকুই যখন যথেষ্ট আমি সেটা মেনে নিলাম ওটা প্রমাণ হিসাবে ওই জন্য ভিডিও করে নিলাম আমি ওটাই ওইভাবে ফলো করবো প্রত্যেকটা জিনিস যে আমার কোনো কষ্টতে তুই আমার পাশে থাকবি না শুধু ঘরে কাজ করবি তো ওইটুকুই করিস তখন যদি পরে অবজেকশন করেছি তখন কিন্তু ওই প্রমাণটা আমি দেখাবো তখন মনে করিয়ে দেবো আমি তো ঘরে চুপচাপ বসে শুয়ে থাকি না এমনি খাবারগুলো চলে আসে ভালো মন্দ এমনি গিলছিস তাই না এমনি ভালো মন্দ গিলছিস বল আর কিছু বলার দোকান আছে তোর তাহলে থাকবি না চলে যাবি

আমরা যাই খেতাম তাই তো ছেলে খায় সেই জন্য তখন তুই বললি আমার ছেলে খেতে পাচ্ছে না এখানে সেই জন্য ওইখানটাতে আমি ছেলেকে রেখে দিয়ে আসবো ভালো বন্ধ খাবে অন্তত খেয়ে বাজবে ওখানে ছেলেকে রেখে দিয়ে আসি আর এখন তুই আমায় কদিন আগে কী বলছিস যে আমার ছেলে যত্ন তারা নাই না আমার শ্বশুরবাড়ির লোক নাই না তারা আমার ছেলে যত্ন নিচ্ছে না ছেলেটা শুকিয়ে গেছে প্যান্ট জামা নোংরা কেমন যাচ্ছে তাই লাগছে আমি ওকে নিয়ে আসবো মানে তোর মাসের পর মাস ডিসিশন চেঞ্জ হয় এখন তারা খারাপ হয়ে যাচ্ছে তারা যত ছেলে যত্ন নিচ্ছে না ভালো মন্দ খাওয়াচ্ছে না এই কথা আমাকে তুই বলছিস আর ছেলেকে নিয়ে আসার ব্যবস্থা করছিস হ্যাঁ এখানে ছেলেকে ভর্তি করব হোস্টেলটা দেখে দাও এখনই তুমি স্কুলে ভর্তি করে দাও এই কথাগুলো কে বলেছে এই কথাগুলো কে বলেছে কথাগুলো কে বলেছে এগুলো প্রমাণ যে একটা মেয়ের চরিত্র কত রকমের হতে পারে একটা মেয়ের মুখে কত রকমের কথা হতে পারে তার প্রমাণগুলো আমি লোককে জানাবো প্রমাণ গুলো আমি দেখাচ্ছি দেখাবো যে তুই কত ভালো আর কত খারাপ এখন তো শ্বশুর লোক খারাপ হয়ে গেছে এখন তো শ্বশুর লোক খারাপ হয়ে গেছে তাই না রানীহাটির শ্বশুর বাড়িরা আরে বলছিস কেন বদনাম করছিস কেন আমার সামনে ছেলেকে নিয়ে আসবো বলে কেন বদনাম করছিলিস যে আমার শাশুড়িরা দেখে না আমার ছেলের এরকম হয়ে গেছে আমাকে পর্যন্ত ফোন ফুর করে জানাতে পারলো না সামান্য ডাক্তার দেখাতে পারে না তার জন্য আমাকে ফোন করছে ফোন করে জিজ্ঞাসা করছে তারপরে ডাক্তার দেখাবে এই ধরনের কথাগুলো কে বলেছে বল এই কথা কথাগুলো কে বলেছে তোর শাশুড়ি বদনাম করছে শ্বশুর ঘরে বদনাম করছে চিন্তা নাই তো শাশুর শ্বশুরকে পাঠিয়ে দেবো এটা দেখবে একদম দেখবে জুতোর মালা পরাবে না তোকে জুতোর মালা পড়াবে আমাকে না কাকে পড়াবে সেটা দেখবি খুব ভালো মেয়ে সাজিস তো তাদের কাছে আজকে তোর প্রমাণগুলো সব খুলে আমি দেখিয়ে দেবো যে ওদের জন্য তোর মনের মধ্যে কি আছে সেটা দেখে নিস এক লাখ টাকা পাবি সেই টাকা আমি দেব না আমার নামে ঘর আমার ছেলের নামে ঘর হবে জায়গা হবে তারপরে দেবো খরচা করব। হ্যাঁ মনের মধ্যে যে পুষে রেখেছিস সেই কথাগুলো সেগুলো তো আমাকে বলেছিস তাহলে সেটা তারাও জানুক যে তুই কি মেন্টালিটি সঞ্জিত মিথ্যা কথা বলে না আচ্ছা প্রমাণ নাই তো আমার কাছে তুই এখন তোরা স্বীকার কর যায় বলিনি বল পরিষ্কার কথা বলছিস তো ঈশ্বর বিশ্বাসী মেয়ে তো ঈশ্বরকে স্বপন দিয়ে বলছিস তুই বলিস নি কথাগুলো বল তুই নামে আমি বলিনি কথাগুলো বল তুই তো গাড়ি করছিস তুই আমাকে তো আচ্ছা তাহলে বল যিশুর নামে তুই কথাগুলো বলিস পারবি না এইটাই প্রমাণ হয়ে যে তুই মিথ্যা কথা বলছিস তুই কথাগুলো ঠিক আছে স্বীকার তুই করতে পারছিস না কারণ তুই মিথ্যা কথা বলছিস তাহলে এত বদনাম করছিস শ্বশুরবাড়ির লোক আর তার কাছে আশা করছিস তোর ছেলেকে ভালো রাখবে হ্যাঁ এদিকে বদনাম করছিস আর এদিকে বড় বড় কথা ওদের সামনে ভালো আর আমার সামনে ওরা খারাপ আর ওদের সামনে আমি খারাপ বউ চালুক মেয়ে তুই তোর মুখোশ সব জায়গায় খুলে দেবো তোর আমি তুই কেমন ধরনের মেয়ে তুই চরিত্র সেটা সবাই জানবে একদম তোর মুখোশ খুলে দেবো তুই দু মুখো সাপ দু মুখো সাপ তুই কষ্ট আছে না কি আছে তোরটা দেখ তোরটা দেখ তোরটা দেখ তুই সুখী হতে পারবি তোর এরকম ব্যবহার ঘরের ডিম পারবি তোর তো পেছনে হাজারটা ছেলে আছে বলছিস আচ্ছা দেখি দে কটা ছেলে আছে আরে আমি তো অত গর্ব করি না তুই তো গর্ব কর